সমস্ত পলিটেকনিক ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পলিটেকনিক থার্ড ইয়ার, অর্থাৎ তোমরা বলতে গেলে এখন অফিসিয়ালি আর থার্ড ইয়ার নেই, তোমরা পাশ করে গেছো, কিন্তু তাও আমি তোমাদের যে ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার হিসাবেই বলছি, তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারে যদি সাপ্লি কারুর এসে থাকে বা কোনো সাবজেক্টে ব্যাক এসে থাকে, তাহলে তোমাদের কি হতে পারে, এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রো টেকনিক্যাল জিনিয়াস সবসময় তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটই নিয়ে আসে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা জানোই ফিফথ সেমিস্টারে প্রচুর স্টুডেন্টদের কিন্তু সাপ্লি এসছে বা তোমাদের বিভিন্ন রকম ব্যাক এসছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রিভিউ পোর্টালও ওপেন হয়েছিল। সেই ক্ষেত্রে তোমরা যারা রিভিউতে দিয়েছো, তোমাদের যাদের রিভিউতে ঠিক হয়ে যাবে ফিফথ সেমিস্টার, তাদের তো ওকে, এবং যাদের ঠিক হবে না বা কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাক থাকবে তারা কী করবে। এবং এই রীতিমধ্যেই কমপ্লিট হয়েছে সিক্স সেমিস্টার। সিক্স সেমিস্টারেও ধরো কারুর কোনো সাবজেক্টে ব্যাক বা সাপ্লি চলে আসলো, তাদের কী হবে? দেখো, কাউন্সিল বিগত দু তিন বছর ধরে যেটা করে আসছে, যে নিশ্চয়ই অনলাইন পরীক্ষা হচ্ছিল তোমরা জানো, সেই ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট তারা রেডি করেছিল বা স্পেশাল অ্যাসেসমেন্ট তারা কিন্তু রেডি করেছিল। সেই স্পেশাল অ্যাসেসমেন্টটা কি? এই সিক্স সেমিস্টার তোমাদের কমপ্লিট হয়ে গেছে তার দু থেকে তিন মাসের মধ্যে, অর্থাৎ পুজোর আগের মধ্যে কিন্তু তারা একটা পরীক্ষা বা একটা সেশন কন্ডাক্ট করতো। সেই সেশনে যাদের যতগুলি সাপ্লিমেন্ট এক্সামিনেশন ছিল বা যতগুলি সাপ্লিমেন্ট পেপার ছিল, সেই সমস্ত পেপার কিন্তু তারা কমপ্লিট করত। সাপোজ কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ছেলের ফিফথ সেমিস্টারে দুটো সাবজেক্টে সাপ্লি ছিল এবং সিক্স সেমিস্টারে একটা সাবজেক্টে ছিল, তো টোটাল তারা তাদের সমস্ত যে ক্লিয়ারেন্সের ব্যাপারটা যে সমস্ত সাবজেক্টে থাকছে, তারা কিন্তু সেই স্পেশাল অ্যাসেসমেন্টে এটাকে ক্লিয়ার করে নিত। এ বছর কি হবে এখনও অফিসিয়ালি জানানো হয়নি, কারণ ইতিমধ্যেই সিক্স সেমিস্টার শেষ হয়েছে, এক সপ্তাহ হয়নি। সেই ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে কোয়েরি রয়েছে আমি সেটা জানি, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা অপেক্ষা করো, কারণ নিশ্চয়ই তোমাদের জন্য কোনো রকম আপডেট আসবে। এবং তোমাদের যে আপডেট, আমি যেটা পার্সোনালি আমার মনে হয়, তোমাদের জন্য কিন্তু এরকম একটা স্পেশাল অ্যাসেসমেন্ট বা স্পেশাল টেস্ট নেওয়া হতে পারে, কিন্তু সেটা কিন্তু অফলাইন মোডে হবে, কারণ এখন পরীক্ষা কিন্তু অফলাইন মোডে হয়েছে, আগেরবারের মতো কিন্তু অনলাইন মোডে হবে না। তাই তোমরা মাথায় রাখো, মোডটা কিন্তু অফলাইনেই হবে, তোমাদের একটা স্পেশাল পরীক্ষা নেওয়া হবে, তারপরে হয়তো তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, দেন কিন্তু তোমরা তোমাদের যে সার্টিফিকেট, রেজাল্ট, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। সেই ক্ষেত্রে সেখানে কি ইয়ার ল্যাগ থাকবে বা সার্টিফিকেট আসতে দেরি হতে পারে কি না, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ডেট এবং রেজাল্টের ওপর কিন্তু নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো, অপেক্ষা করো, স্টেট কাউন্সিল কিন্তু আপডেট দেবে, আর আপডেট দিলে কিন্তু আমিও তোমাদের জানাবো। যারা ফিফথ সেমিস্টারের রিভিউতে অ্যাপ্লাই করেছো, তোমাদের রিভিউ রেজাল্টও কিছুদিনের মধ্যেই চলে আসবে, এবং তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে সিক্স সেমিস্টার পরীক্ষার পরে তার রেজাল্টও আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তারপর এই ব্যাপারটা দেখা যাবে। যদি ম্যাক্সিমাম স্টুডেন্টদের এরকম কিছু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি এই প্রসেসটাকে কমপ্লিট করে সবার সাথে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু বের করে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেখান থেকে সমস্ত জিনিস জেনে যাবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান তোমাদের মধ্যে নিয়ে আসে। ধন্যবাদ।